আউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, আমি মোহাম্মদ দানু সরকার আপনাদের সম্মুখে এবার একটা উপহার নিয়ে আসলাম। আমরা প্রত্যেকটা মানুষের দম আছে, প্রত্যেকটা মানুষের দম আছে। ওইদিকে দৃষ্টি আকর্ষণ করে একটি কালাম, দমের উপর বাড়িঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর, দমের উপর বাড়িঘর। তবে বন্ধুগণ, আপনাদের সম্মুখে ওইদিকে দৃষ্টি আকর্ষণ করে একটি আলোচনা থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ঘরে দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। আরে দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। আরে দমের উপর বাড়ি ঘর, ওরে বারো আঙ্গুর ভিতরে তোর আছে দমের ঘর, ভালো মন্দ কর্ম বিন্দু হইয়া যাবে সর। দমের উপর মানব জনম, দমের উপর মানব জনম, চলছে কি সুন্দর রে। আরে দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। আরে দমের উপর বাড়ি ঘর, আরে দম নামে রেখাওয়ার পাখি সদাই আসে যায়। একদিন না জিজ্ঞাসা করলাম বাসস্থান কোথায়, আরে দম নামে রেখাওয়ার পাখি সদাই আসে যায়। একদিন না জিজ্ঞাসা করলাম বাসস্থান কোথায়, সেই পাখিটা কেউ দেখে নাই, সেই পাখিটা কেউ দেখে নাই, নাই মরণের বয়রে। দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। ওরে দমের উপর বাড়ি ঘর, বাউল খুঁজছে দেখ ২৬ পারা পুরাণের আয়াত, পীরের কাছে হাত দিয়া যে হইয়াছে বায়াত, বাউল খুঁজছে দেখ ২৬ পারা পবিত্র কোরআনের আয়াত, পীরের কাছে হাত দিয়া যে হইয়াছে বায়াত। ওরে বাকির সাথে হবে সাক্ষাৎ, বাকির সাথে হবে সাক্ষাৎ, হইয়া যাবে তোর রে। আরে দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। ওরে দমের উপর বাড়ি ঘর, সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, গানের ভাষায় বলে গেলাম, দমের উপর বাড়িঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। দমের উপর বাড়িঘর, এক বন্ধু আমার কাছে একটি প্রশ্ন করেছেন, আমাদের মাধ্যমে অনেকে শরীয়ত তরিকত হাকিকত এলমে মারফত এগুলি আইন পালন করিয়া থাকি, আপনার কাছে আমার প্রশ্ন হলো,
আপনাদের মাধ্যমে যারা মারফত করে থাকি বা করি তাদের কাছে আমার জানার বিষয়, এই মারফত কয় ভাগে ভাগ করা হইয়াছে, কোন ভাগের কি নাম এবং ফকির শব্দটির কোন ভাষা। সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, এই প্রশ্ন উত্তর হল এই মারিফত তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে বিশ্বাস, ভক্তি, প্রেম। বিশ্বাস, ভক্তি, প্রেম যার ভিতরে আছে ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে লাভ করতে পেরেছে। একজন কামেল পীরের নিকটে গিয়ে রাসূলকে চিনতে হবে, চিনিতে হবে এবং রাসূলের মাধ্যমে আল্লাহকে চিনিতে হবে এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। বেলায়েতের যুগ কামেল পীরের কাছে গিয়ে মারিফত গ্রহণ করিতে হবে। মারিফত ভাষা আরবি ভাষা, ফকির বাংলা ভাষা। এই পৃথিবীর সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে মগ্ন হয়ে যারা যাইতে পারবে ওই বস্তুটার নাম হলো এলমে মারিফত। এলমে মারিফত, ওই বস্তুটার নাম হলো এলমে মারিফত। সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, আমার কথার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি মোহাম্মদ দানু সরকার ডিএস মিডিয়ার সম্মুখে কথা বলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।